তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোপ কি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটি হচ্ছে জুলাই মাস তো শুরু হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা কত তারিখে ঢুকবে জুলাই মাসের তিন তারিখ হয়ে গিয়েছে এখন অ্যাকাউন্টে ঢোকেনি টাকা চিন্তায় ছুটতে থাকা মহিলাদের জন্য সুখবর এই তারিখে আসবে লক্ষ্মীর ভান্ডারের টাকা কারা কারা টাকা পাবেন সেই নিয়মও বেঁধে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার যোজনা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি উদ্যোগ এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ তপসিলি জাতি এবং উপজাতি উপজাতি মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করেন লক্ষ্মী ভাণ্ডারে টাকা কে কে পাবেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এসসি এসটি এস টি পরিবারগুলিও আবেদন করতে পারে দুই হেক্টর কম জমির সাধারণ শ্রেণীর পরিবারও আবেদন করতে পারবে আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিবন্ধিত হতে হবে আবেদনকারীর ইতিমধ্যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিলে টাকা পাবে না জুলাই মাসের টাকা কবে আসার কথা প্রত্যেক মাসের প্রথম সপ্তাহেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা জুন মাসেও দশ তারিখের মধ্যেই সবাই পেয়ে গিয়েছিলেন অনেকেই আবার তিন তারিখের মধ্যেই সব টাকা পেয়েছিলেন সুতরাং আশা করা যায় জুলাই মাসের টাকা আজ থেকে দশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ